ফুটপাতের একটি দোকান বাজেয়াপ্ত করলো বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন 31 নম্বর ওয়ার্ড অফিস। দীর্ঘ 14 বছর ধরে বিএসএফ ব্লক সুইমিং পুলের কাছে ফুটপাতে একটি অস্থায়ী দোকান চালাতেন শ্যামল বৈরাগ্য। বেশ কিছুদিন আগে ওয়ার্ডের কয়েকজন শ্যামল বাবুকে বলেন দোকান কদিন বন্ধ রাখতে হবে, সেই মতন তিনি কদিন দোকান বন্ধ রাখেন। 16 দিন পর তিনি প্রতিবেশী ওই দোকানদারের কাছে খবর পান তার দোকান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং মালপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে। খবর শুনে তিনি ঘটনাস্থলে আসেন। শ্যামল বাবু জানান দীর্ঘ 32 বছর তিনি ওই এলাকার সাথে জড়িত। আজ হঠাৎ এমন ঘটবে তিনি আশা করেননি। ওই দোকানের মাধ্যমে স্ত্রী পুত্র এবং পুত্রবধূ নিয়ে তার সংসার চলে, এখন তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। ওয়ার্ডে গেছি, বললো বন্ধ রাখতে হবে 4-5 দিন। আমি বন্ধ রাখি, আজকে 16 দিন হয়ে গেল। তারপরে আমি এখান থেকে 2-4 জনকে বলেছিলাম, ওদের সব জানা শুনলো। তারপরে আমি কোনো কথা নেই, আজকে সকালবেলা শুনছি দোকান সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই আমি এসেছি, এসে দেখছি দোকান সরিয়ে নিয়ে চলে গেছে। কতদিন ধরে চালাতেন এখানে? এই 14 বছরের মতন আমি টোটাল আছি এই পাড়ায়, 32 বছর কিন্তু দোকান করেছি 14 বছর। তার আগে দোকান ছিল ওয়ার্ড অফিসের ওখানে আমার প্রথম। তো এই সমস্যা, আমার কি সমস্যা কি ফল্ট আমি নিজেই জানি না। কারা বলেছিল আপনাকে দোকান ওয়ার্ড থেকে?